হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরি ওয়ান ওয়েলকাম টু ইয়র চ্যানেল জব জেনেক্স বন্ধুরা প্রতিনিয়ত আজ আবারও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট নিয়ে উপস্থিত হয়েছি বন্ধুরা ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে আপনাদের নতুন রিক্রুটমেন্টের দুটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনাদের অনেকগুলি শূন্য পদে নতুন গ্রুপ সি রিক্রুটমেন্ট করা হচ্ছে ওখানে কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কিভাবে আপনারা আবেদন করবেন ছেলে মেয়ে সকলেই ওখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা কিভাবে আপনাদের রিক্রুটমেন্ট করা হবে সমস্ত কিছু ডিটেলস নিয়ে এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব ভিডিও ডিটেলস যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল আইকনটি বাজিয়ে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য আর যদি ভিডিওটি উপকারে লাগে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন এবং সকলকে জানার সুযোগ করে দেবেন বন্ধুরা ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে আপনাদের গ্রুপ সি রিক্রুটমেন্ট করা হচ্ছে দুটি আলাদা আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দুটি বিজ্ঞপ্তি ক্ষেত্রেই আপনাদের অফলাইনে আবেদন করতে হবে এবং বন্ধুরা কত ভ্যাকেন্সি রয়েছে কী এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে সমস্ত কিছু এই ভিডিওতে ডিটেলস ডিটেলসে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবেন এবং ভালো লাগলে কি লাইক করবেন দেখুন বন্ধুরা প্রথম নোটিশটি পাবলিশ করা হয়েছে ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে দেখতে দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট অফ পোস্ট ইন্ডিয়ান পোস্ট অফিস দ্য ম্যানেজ ম্যানেজার মেল মোটর সার্ভিসের তরফ থেকে এই নতুন রিক্রুটমেন্টটি করা হচ্ছে এবং এটি আপনাদের পোস্ট অফিসের আন্ডারে দেখতে পাচ্ছেন ঠিকানায় দেওয়া রয়েছে এটি পাবলিশ করা হয়েছে বন্ধুরা পাঁচ পাঁচ দু এবং মেমো নাম্বারটি আপনাদের সামনে শো করছে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা আবেদন করতে পারবেন ছাব্বিশ পাঁচ দু পর্যন্ত এবং আপনাদের আবেদন করতে হবে অফলাইনে এখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন এছাড়া আরও কি বলেছে আমরা দেখে নেবো এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে পোস্টটিতে আপনাদের নিয়োগ করা হচ্ছে এম ভি মেকানিক পদে নিয়োগ করা হচ্ছে যে ক্ষেত্রে আপনাদের পাঁচটি শূন্য পদ রয়েছে এবং এজ লিমিট বলা হয়েছে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন এসটি এসসি ও বিসি ক্যাটেগরি সমস্ত কিছু ভাগ করে দেওয়া রয়েছে নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট পোস্টটি দেখতে পাচ্ছেন নেক্সট পোর্ট রয়েছে কপার অ্যান্ড টেন স্পিড পদে আপনাদের নিয়োগ করা হচ্ছে এক্ষেত্রে একটি শূন্য পদ রয়েছে এবং এজ লিমিট দেখতে পাচ্ছেন আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবেন এবং এ আপনাদের ক্যাটেগরি ওয়াইজ এটি পোস্টটি ভাগ করে দেওয়া রয়েছে নেক্সট দেখতে পাচ্ছেন প্রিন্টার পদে নিয়োগ করা হচ্ছে এক্ষেত্রে আপনাদের শূন্য পদ রয়েছে একটি এজ লিমিট আঠারো থেকে তিরিশ রয়েছে এবং একটি মাত্র শূন্য পদ রয়েছে নেক্সট দেখতে পাচ্ছেন বন্ধুরা শূন্য পদ নেক্সট শূন্যপত্রী বন্ধুরা ট্রে ম্যান পদে নিয়োগ করা হচ্ছে একটিমাত্র শূন্য পদ রয়েছে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবেন এবং নেক্সট শূন্যপদটি দেখতে পাচ্ছেন মি নেক্সট শূন্যপত্রী আপনাদের মিভি ইলেকট্রিশিয়ান পদে নিয়োগ করা হচ্ছে মিভি ইলেকট্রিশিয়ান পদে এক্ষেত্রে দুটি শূন্য পদ রয়েছে আঠারো থেকে তিরিশ বছর বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা এডুকেশন কোয়ালিফিকেশান আমরা দেখে নেবো দেখুন এজ লিমিট এখানে আঠারো থেকে তিরিশ প্রতিটা ক্ষেত্রে এসটিএসিতে যেরকম বয়সের ছাড় দেওয়া হয়ে থাকে অবশ্যই সেই ছাড় আপনারা পেয়ে যাবেন বন্ধুরা এখানে স্যালারি দেখুন এখানে আপনাদের স্যালারি শুরু হচ্ছে উনিশ হাজার নশো টাকা থেকে সঙ্গে আপনারা অ্যালায়েন্স আপনাদের থাকবে যে সমস্ত ভাতা প্রোভাইড করা হয় সমস্ত রকম ভাতা আপনাকে প্রোভাইড করা হবে গ্রুপ সি পদে নিয়োগ করা হচ্ছে এজ লিমিট আঠারো থেকে তিরিশ এবং এটি কাউন্টিং করবেন ফার্স্ট জুলাই দু হাজার কুড়ির মধ্যে আপনাদের আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে এখানে বন্ধুরা দেখুন এসটিএসিতে যেরকম বয়সের ছাড় হয়ে থাকে সেই ছাড় পেয়ে যাবেন এডুকেশন কোয়ালিফিকেশান দেখুন এই এডুকেশন কোয়ালিফিকেশানের ক্ষেত্রে আপনাদের ক্লাস এইট পাস লাগবে এবং সংশ্লিষ্ট শাখায় আপনাদের যদি এক বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ আপনারা ক্লাস এইট পাস হলেই এখানে আবেদন করতে পারবেন কিন্তু সংশ্লিষ্ট শাখায় এক বছরের এক্সপিরিয়েন্স লাগবে এছাড়া যদি আপনি আইটিআই আপনার এই সংশ্লিষ্ট শাখায় যদি আপনার আইটিআই করা থাকে আইটিআই করা থাকলেই আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন এডুকেশন কোয়ালিফিকেশান খুব একটা বেশি কিছু চাওয়া হয়নি ক্লাস এইট পাস লাগবে এবং সংশ্লিষ্ট শাখায় যদি আপনার এক্সপিরিয়েন্স থেকে থাকে এক বছরের সেক্ষেত্রে প্রাইভেট কোম্পানি হলেও আপনার এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং যদি আপনার আইটিআই করা থেকে এই সংশ্লিষ্ট শাখাগুলিতে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা নিচের দিকে চলে গেলে দেখতে পাবেন এখানে আপনাদের কত টাকা পেমেন্ট করতে হবে দেখুন এখানে আপনাদের আপনাদের পেমেন্ট করতে হবে একশো টাকা একশো টাকা আপনাদের পেমেন্ট করতে হবে আইবিওর মাধ্যমে আপনাদের পেমেন্টটি করতে হবে আইবিওর মাধ্যমে আপনাদের পেমেন্টটি করতে হবে অর্থাৎ পোস্ট অফিসে গিয়ে আইবিও কাটতে হবে একশো টাকার ইন্ডিয়ান পোস্টারের মাধ্যমে এবং এসটিএসসি ক্যান্ডিডেট হয়ে থাকলে আপনাদের কোনো রকম আবেদন মূল্য এখানে পেমেন্ট করতে হবে না এসটিএসসি এবং ওমেন ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কোনো রকম আবেদন মূল্য লাগবে না অর্থাৎ শুধুমাত্র জেনারেল ক্যান্ডিডেটদের জন্য আপনাদের একশো টাকা আইবিবি আইবিও কাটতে হবে এছাড়া যদি এসটিএসসি বা আপনারা ওমেন্স ক্যান্ডিডেট হয়ে থাকেন যে যে কোনো শাখার ওমেন্স ক্যান্ডিডেট হয়ে থাকলেও আপনার এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হচ্ছে না কিভাবে আবেদন করবেন দেখুন বন্ধুরা এখানে আবেদন করার জন্য যে সমস্ত জিনিস লাগবে আমি দেখিয়ে দিচ্ছি শুনুন আবেদন করার জন্য নিচে একটি ফর্ম পেয়ে যাবেন এই ফর্মটিকে আপনাকে ভালো করে ফিল আপ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এই একটি ফটো আপনাকে লাগাতে হবে তিন মাসের মধ্যে তোলা ফটো এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্যাজেট অফিসার দ্বারা এই ফটোটিকে আপনাদের রিনিউ করিয়ে নিতে হবে আপনাদের গ্যাজেট অফিসার দ্বারা এই ফটোটিকে রিনিউ করিয়ে নিতে হবে দেন এই সমস্ত ডিটেলস এখানে আপনারা ফিল আপ করবেন ফিল আপ করার পর এখানে যে সমস্ত ডকুমেন্টস চাওয়া হয়েছে সমস্ত কিছু ডকুমেন্টস আপনাকে প্রিন্ট আউট করে এর সাথে অ্যাটাচ করতে হবে এবং আপনাদের স্পিড পোস্টের মধ্যে পাঠিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন যে সমস্ত ডকুমেন্টস এখানে চাওয়া হয়েছে ডকুমেন্টসগুলো একবার দেখে নেবেন যেমন ক্লাস এইটের আপনার সার্টিফিকেট লাগবে এবং যদি আপনার এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে আপনাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট শো করতে হবে অর্থাৎ আপনি যদি শুধু ক্লাস এইট পাস হয়ে থাকে থাকেন এবং এক বছরের এক্সপিরিয়েন্স আপনার থেকে থাকে তো ক্লাস এইটসের সার্টিফিকেট ও এক বছর এক্সপিরিয়েন্সের যে সার্টিফিকেট রয়েছে সেটা আপনাকে দিতে হবে এছাড়া যদি আপনি সংশ্লিষ্ট শাখায় আইটিআই পাশ হয়ে থাকেন তাহলে আইটিআই সার্টিফিকেট দিতে হবে এছাড়া দেখতে পাচ্ছেন এখানে আপনার নিচে দিকে গেলে এম ভি লাইসেন্স আপনার থাকতে হবে এইচ এম ভি লাইসেন্স থাকলে তবেই আবেদন করতে পারবেন এছাড়া দেখতে পাচ্ছেন নিচের দিকে আপনাদের কমিউনিটি সার্টিফিকেট ইস্যু করতে হবে ডিস্ট্রিক্ট অথরিটির তরফ থেকে কমিউনিটির সার্টিফিকেট ইস্যু করতে হবে ডিস্ট্রিক্ট অথরিটির তরফ থেকে এবং আইবিও আপনাদের যে রসিদটি পাবেন একশো টাকা সেই রসিদটি আপনাদের দিতে হবে অর্থাৎ আপনারা বুঝতে পেরেছেন এখানে কী কী ডকুমেন্টস লাগছে তো নেক্সট ওপর দিকে দেখতে পাচ্ছেন আপনাদের এই ফর্মটি ফিল আপ করার পর একটি মুখবন্ধ খামের মধ্যে ওপরে আপনারা এই এইটা অবশ্যই আপনাদের লিখতে হবে যে অ্যাপ্লাই টু দি পোস্ট অফ আপনি কোন পোস্টটাতে অ্যাপ্লাই করছেন এখানে অবশ্যই এইটা এই কথা ওয়ার্ডটা ইউজ করে দেবেন যে আপনি কোন পোস্টে অ্যাপ্লাই করছেন করে আপনাদের পাঠিয়ে দিতে হবে এই অ্যাড্রেসে দেখতেই পাচ্ছেন এখানে অ্যাড্রেসটা তেরো নম্বরে দেওয়া রয়েছে এই অ্যাড্রেসে আপনাদের নোটিশটি পাঠিয়ে দিতে হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন এখানে দেখতে পাচ্ছেন যথেষ্ট শূন্যপদ রয়েছে এবং যথেষ্ট পরিমাণে ভালো স্যালারি প্রোভাইড করা হচ্ছে উনিশ টাকা এবং আপনাদের প্লাস আপনারা দেখতে পাচ্ছেন এখানে যথেষ্ট ভাতাও প্রোভাইড করা হচ্ছে শুধুমাত্র ক্লাস এইট পাস এবং সংশ্লিষ্ট শাখায় আপনাদের যদি এডুকেশন কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন অথবা আপনারা যদি সংশ্লিষ্ট শাখায় আইটিআই করে থাকেন আপনারা এখানে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য ওমেন্স ক্যান্ডিডেটদের এসটিএসসি ক্যান্ডিডেটদের কোনোরকম আবেদন মূল্য পেমেন্ট করতে হচ্ছে না এছাড়া শুধুমাত্র ইউআর ক্যান্ডিডেটদের আইবিও কাটতে হবে একশো টাকা যেটা আপনারা পোস্ট অফিস থেকেই কেটে নিতে পারবেন এবং আপনাদের পাঠিয়ে দিতে হবে এই অফিসিয়াল অ্যাড্রেসে তো তা পাঠিয়ে দিতে হবে বন্ধুরা ছাব্বিশ তারিখের মধ্যে অর্থাৎ ছাব্বিশ পাঁচ এখানে আবেদনের লাস্ট ডেট নেক্সট আপডেটটি আমরা দেখে নেব এটা ছাব্বিশ পাঁচ আপনারা আবেদনের লাস্ট ডেট গ্রুপ সি পদে নিয়োগ করা হচ্ছে নেক্সট আপডেটটি আমরা দেখে নেব বন্ধুরা এই দুটি ডাউনলোড করার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে সরাসরি আপনারা নোটিশগুলি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে ভালো করে রিড আউট করবেন সকলের এডুকেশন কোয়ালিফিকেশান ম্যাচ করলে তবেই আবেদন করবেন দেখুন এখানে আপনাদের নেক্সট যে পোস্ট একই পোস্টে আপনাদের একই জায়গা থেকে নিয়োগ করা হচ্ছে ডিপার্টমেন্ট অফ পোস্ট ইন্ডিয়ান অফিস অফ পোস্ট অফিস দেখতেই পাচ্ছেন মেল মোটর সার্ভিসের তরফ থেকে রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং লাস্ট ডেট একই ডেট রয়েছে ছাব্বিশ পাঁচ দু এর মধ্যে আপনাদের আবেদন ফর্মটি স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে আপনাদের আবারও বলে দিচ্ছি স্পিড পোস্ট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এখানে স্টাফ কার ড্রাইভার পদে নিয়োগ করা হচ্ছে স্টাফ ড্রাইভার পদে এবং টোটাল শূন্য পদ দেখতে পাচ্ছেন পঁচিশটি শূন্য পদ রয়েছে এজ লিমিট আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে বয়স হলে তবেই আপনারা আবেদন করতে পারবেন না হলে আপনারা আবেদন করতে পারবেন না কী লাগবে এখানে আপনাদের সংক্রান্ত ড্রাইভিং লাইসেন্স লাগবে এবং অবশ্যই এখানে স্যালারি দেখুন উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার টাকা পর্যন্ত স্যালারি প্রোভাইড করা হচ্ছে এবং পারমানেন্ট জব বন্ধুরা এখানে আপনাদের দেখতে পাচ্ছেন ক্লাস টেনথ মিনিমাম পাস হয়ে থাকতে হবে এবং আপনাদের কার লাইসেন্স থাকতে হবে মিনিমাম তিন বছর পুরোনো কার লাইসেন্স আপনার থাকলে তবেই এখানে আবেদন করতে পারবেন এসটিএসসিরা বয়সের ছাড় পেয়ে যাবেন নিজের দিকে দেখুন একটি ফর্ম পাবেন এই ফর্মটিকে ভালো করে ফিল আপ করবেন ওপরে দেখতে পাচ্ছেন এই ফটো জায়গায় গ্যাজেটেড অফিসার দ্বারা এটিকে রিনিউ করিয়ে নেবেন ইস্যু করিয়ে নেবেন গ্যাজেটেড অফিসারের সাইন লাগবে আপনার ফটোর ওপরে একটি স্ট্যাম্প লাগবে দেন দেখতে পাচ্ছেন এখানে আপনাদের পাঠিয়ে দিতে হবে একই রকম অ্যাপ্লাই টু দ্য পোস্ট অফ কোন পোস্টে অ্যাপ্লাই করছেন আপনার অ্যানভলভ মুখবন্ধ খামে অ্যানভলভের ওপরে এটা লিখতে হবে এবং পাঠিয়ে দিতে হবে এই অ্যাড্রেসে এই ফর্মটিও ফিল আপ করবেন ফিল করে যে সমস্ত ডকুমেন্ট স চাওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানে যে সমস্ত ডকুমেন্টস চাওয়া হয়েছে যেমন আপনার টেন্থ স্ট্যান্ডার্ড সার্টিফিকেট এছাড়া দেখতে পাচ্ছেন আপনাদের এখানে এইচ বা এল সার্টিফিকেট লাগবে এছাড়া দেখতে পাচ্ছেন আরও যে সমস্ত ডকুমেন্টস কথা বলা হয়েছে এবং আইবিও যে একশো টাকার আপনারা রসিদ কাটবেন সেই রসিদের যে রসিদের অরিজিনালটা আপনাদের পাঠিয়ে দিতে হবে এর সাথে অ্যাটাচ করে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই দুটি নোটিশের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে যদি আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান ম্যাচ করে আবেদন করুন একটি ড্রাইভারের ক্ষেত্রে মাধ্যমিক পাশ থাকবে এবং মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে আপনাদের একটি ভ্যালিড লাইসেন্স লাগবে তিন বছর পুরনো এবং আরও বাকি পোস্টগুলোর ক্ষেত্রে আপনাদের ক্লাস এইট পাস হতে হবে এবং সংশ্লিষ্ট শাখায় যদি আপনাদের এক্সপিরিয়েন্স থাকে অগ্রাধিকার পাবেন এছাড়া যদি আইটিআই করা থাকে তাহলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি উপকারে লাগে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন এবং সকলকে জানার সুযোগ করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং ফর আওয়ার ভিডিও